এদের অবস্থা দেখো, একজন উঠে গেছে মন্দিরের ওপর আর একজন এখানে নিচে, কারণ ও হচ্ছে বাড়ির শের আর ও একে উঠতে দেবে না, তাই জন্য উনি রাজা, উনি ওপরে, ইনি হচ্ছেন রানী নিচে। আর ওনার বাচ্চা কাচ্চাগুলো কোথায় ভাই? কোথায় রে? এখানে এক পিস আছে, একটা। ওই যে একটা, ও বাবা, টান টান হয়ে শুয়ে রয়েছে। ব্যাঙের মতো, হ্যাঁ না, লম্বা হয়ে টান হয়ে একদম শুয়ে আছে। তাই ব্যাঙের মতো, ব্যাঙের মতো। আর গুলো কোথায়? আর পাঁচটা? এই যে উনি মহারাজা, বাড়ির মহারাজা, উনি একদম মন্দিরে উঠে গেছে। হ্যাঁ বধু, না মন্দির থেকে। হ্যাঁ বধু, বধু, এই বধু, কালকে এখানটা ঢালাই করা হয়েছে, দেখো কি অবস্থা, পুরো পুরোটাতে হেঁটে হেঁটে সব ডিজাইন করে দিয়েছে। ছটা বাচ্চা আর দুটো বড় কুকুর, এই যে পুরো মেঝেটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, এখানে ঢালাই করা হয়েছে, তার অবস্থা দেখো। এই যে এনারা, এনেদের কাজ। মধু নেমে যা, মধু।